গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমার নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। উপজেলার হোগলাকান্দি চকবন্দোলা গ্রামবাসী এই প্রতিযোগিতার আয়োজন করে। এ নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে ভিড় করেন লক্ষাধিক দর্শনার্থী। এই উপলক্ষে বসে লোকজ মেলা। গোপালগঞ্জ নদী ও বিলবাউরের এলাকা হিসেবে পরিচিত। কয়েকশো বছর ধরে এসব নদী ও বিলবাউরে বিভিন্ন অনুষ্ঠানে নৌকাবাইচ প্রতিযোগিতা হলো অন্যতম। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে কাশিয়ানীর কুমার নদে অনুষ্ঠিত নৌকাবাইচের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এই নৌকাবাইচে গোপালগঞ্জ, খুলনা, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের ২০টি সরেঙ্গা, ছিপ, কোষা, বাছারি, জয়নাগরী, টালি ও ছান্দি নৌকা অংশ নেয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশপুর সেতু থেকে চরবন্দোলা সেতুর প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে চলে নৌকাবাইচ। ঠিকারি ও কাশীরবাদ দে তালে তালে নেচে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয় চারদিকে। আর এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি নৌকার মাল্লারা। আমরা খুলনা থেকে আসছি, আমরা অনেকটা আনন্দ পাই নৌকাবাইচ। এই নৌকা আমরা আপনার বছরে ৬ মাসই আমরা এই নৌকা গ্রামের লোকজন আনন্দ দিয়ে বেড়াই, আমরা নিজেরা আনন্দ উপভোগ করি। আমাদের যে জায়গা আমাদের ই যায় আমরা সে জায়গায় আসি, আমাদের ভালো লাগে, আমাদের খুব আনন্দ পাইছি এই জায়গায় যে বাসটা, আমরা খুব আনন্দ পাইছি, আনন্দ করি, মানুষের আনন্দ দেয়, সেজন্য আমরা এখানে আসছি, দূরদূরান্ত থেকে আমরা আসছি। এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই কুমার নদের দুই তীর পরিপূর্ণ হয়ে ওঠে। গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর, নড়াইল সহ বিভিন্ন জেলার লক্ষাধিক দর্শনার্থী নৌকাবাইচ উপভোগ করেন। বাইচে উৎসাহ দেবার পাশাপাশি করতালি ও হর্ষধ্বনিতে এলাকা মুখরিত করে তোলেন। নৌকাবাইচকে কেন্দ্র করে হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে লোকজ মেলা। আর এমন নৌকাবাইচ প্রতিযোগিতা দেখে খুশি দর্শনার্থীরা। বিনোদনের স্বার্থে এবং মাদক মুক্ত সমাজ গঠনে এই নৌকাবাইচ একটি বড় ধরনের মাধ্যম হতে পারে এবং আজকের আয়োজন করতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। বাঙালিদের অন্যতম লোক সংস্কৃতির অন্যতম যে নিদর্শন সেটা হচ্ছে নৌকাবাইচ। এই নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুপাশে যে গ্রামগুলো আছে সেগুলো অনেক বেশি আনন্দিত হয়ে উঠল একটি দিনের জন্য। আমার হাজবেন্ডের সাথে আসছি আর আমি আসছিলাম নৌকাবাইচ দেখতে। এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি প্রতি বছর এই অনুষ্ঠানটা দেখতে আসি। এটা একটা উৎসব মুখর পরিবেশে এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছরই। আমাদের আশেপাশে যত মানুষজন আছে বা মেহমান আছে তারাও এখানে আসে এই সময়টাতে এই প্রতিযোগিতা উপভোগ করবার জন্য। আমার সাথে নৌকাবাইচ দেখতে আসছি, আমার খুব ভালো লাগছে। দেশীয় এই ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমার ইউনিয়নে প্রতিটা প্রান্তে, যেমন আমার ইউনিয়নে প্রায় ৪টি নৌকাবাইচ অনুষ্ঠান হবে এই সিজনে। গরুদের অনুষ্ঠান হয়, মানে গরুদের প্রতিযোগিতা হয়, হাডুডু খেলার প্রতিযোগিতা চলমান। আমি চাচ্ছি আমার ইউনিয়নের ঐতিহ্যের দ্বারকা বাহক হিসাবে সেই পুরানো ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো রক্ষক হিসেবে আমি প্রত্যেক ইউনিয়নের যে যে অনুষ্ঠান করতে চাই আমি তাদের উৎসাহ দেই। স্মার্ট বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সরকারিভাবে দেশীয় সংস্কৃতির উপর জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর আজকে কিন্তু গ্রাম বাংলার এই ঐতিহ্যকে তুলে ধরছে। বিভিন্ন জেলায় উপজেলায় ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, নৌকাবাইচ প্রতিযোগিতা হচ্ছে, যাত্রা অনুষ্ঠান হচ্ছে। আজকে এই বন্ধ হওয়ার পর আজকে যে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, এই সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি বন্ধ হওয়ার পর আজকে আমাদের দেশে এই যে মাদক যুব সমাজ যে নৈতিক অধঃপতন ঘটেছে এই কারণে ঘটেছে। নৌকাবাইচ, ফুটবল খেলা, এখন ক্রিকেট, তারপরে বিভিন্ন যাত্রা অনুষ্ঠান, এর ভিতর দিয়ে আমরা আমাদের গ্রাম্য ঐতিহ্যকে ধরে রাখছি। এ প্রতিযোগিতায় হোগলাকান্দি গ্রামের ওসমান শেখ ও বরকতুল্লার নৌকা যৌথভাবে প্রথম, চকবন্দোলা গ্রামের উকিল মিনারের নৌকা দ্বিতীয় ও রাব্বি শেখের নৌকা তৃতীয় হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট 1024।